পানির সাথে যাদের নিত্য বসবাস তারাই আছে নিরাপদ পানির চরম সংকটে এতে জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে বলছি উপকূলীয় জনপদ বরগুনার পাথরঘাটা উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দাদের কথা যারা বিশুদ্ধ পানির অভাবে প্রতিদিনই পান করছেন পুকুর ডোবা ও নালার পানি বছরের পর বছর ধরে চলা এই সমস্যার সমাধান না পেয়ে বেশ হতাশ তারা বরগুনার পাথরঘাটা ঘুরে এসে জামাল হোসেনের তোলা ছবিতে রিপোর্ট করছেন হাসান জাভেদ বরগুনার পাথরঘাটার পূর্ব দিকে বিষখালী নদী ও পশ্চিমে বলেশ্বর নদ আর দক্ষিণে বঙ্গোপসাগর পুরো উপজেলাটি নদ নদী ঘেরা হওয়ায় চারদিকেই অথই জলরাশি তারপরও স্থানীয় লোকজনের বড় কষ্ট সুপেয় পানির অভাব তাই খাবার পানির জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন পাথরঘাটার প্রায় দুই লাখ বাসিন্দা কাদা তাই তাই না করে আনি পাথরঘাটার পদ্মা চর লাঠিমারা জিনতলা ও হরিণঘাটা সহ আরো কয়েকটি গ্রামে গভীর নলকূপ বসানো যায় না তাই বৃষ্টির পানি তাদের জন্য একটি বড় ভরসা প্রায় সব বাড়িতে এভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করা হয় কিন্তু পানি ধরে রাখার জন্য বড় পাত্র কেনার সাধ্য নেই তাদের বেশিরভাগের টিউবওয়েল যদি বসাই স্যার তল দিয়ে কাদা ওড়ে পানি খাওয়ার সিস্টেম নেই মাথা করে পুকুর দিয়ে আনে কত মাইল দূরে পুকুরের পানি আধা মাইল হইবে ডাইরি হয় স্যার পানি ভালো নইলে তো ডাইরি হইবি এমন উপায় কি আমার তো কিছু নাই সিডরের পর সরকারি বেসরকারি সহযোগিতায় পানি ফিল্টারের জন্য পাঁচ শতাধিক পন্ড স্যান্ট ফিল্টার পিএসএফ বসানো হয়েছিল এখন প্রায় সবগুলি অকেজো ফলে যারা এসব ফিল্টার থেকে পানি সংগ্রহ করত তারা এখন পড়েছে তারপরে আর ঠিক করে আর যারা একেবারেই পুকুরের পানির উপর নির্ভরশীল তাদের সমস্যাটা আরও প্রকট কারণ পুকুরগুলো সংস্কার হয় না কয়েক বছর ধরে অসুস্থই পড়ে খালি পানির কারণে পানি যদি আমরা সমস্যা খালি পানি স্থানীয় ইউপি সদস্যও তাদের অসহায়ত্বের কথা জানালেন তবে জেলা প্রশাসক কিছুটা আশ্বস্ত করলেন তাদের এদের জন্মই এর উপরে আর কি এখানে এক কথা বললে এরা বাঁচিয়ে আছে রোগের সাথে লড়াই করে আর কি বিশুদ্ধ পানি এখানে নাই দশটি হারভেস্টিং বড় বড় করে আমরা পানির ওয়াটার হারভেস্টিং সেন্টার আমরা স্থাপন করব যাতে করে এখান থেকে মিনিমাম দশটা পনেরোটা বিশটা করে ফ্যামিলি আমাদের এখান থেকে পানি দ্বারা সুপেয় পানি পায় এবং সাথে সাথে আমাদের যে পুকুরগুলো ছিল সুপেয় পানির সেগুলো আসলে ভরাট হয়েছে সেগুলো আমরা ডিপিআইসি এবং এলজিডির মাধ্যমে সেটা সংস্কার করার উদ্যোগ নিয়েছি শুধু আশার বাণী শুনতে চান না কঠোর পরিশ্রমী ও সংগ্রামী এই মানুষগুলো তারা চান দ্রুত সুপেয় পানির ব্যবস্থা বিশুদ্ধ পানির অপর নাম জীবন কিন্তু সেই বিশুদ্ধ পানি এখানে নেই বললেই চলে তাই তাদের ভরসা করতে হয় বৃষ্টির উপর আর যদি বৃষ্টির পানি না পাওয়া যায় সেক্ষেত্রে পুকুর এবং নালার পানি পান করতে হয় এর ফলে পানিবাহিত নানা রোগে ভুগছেন এ এলাকার মানুষজন হাসান জাভেদ নিউজ পাথরঘাটা বরগোনা